नमस्कार दर्शक बंधु आबार चले एलाम आपनादेर सामने कुम्भ राशि निये। अनेकेई प्रश्न करछेन आमाके, अनेकेई दादा बोलछेन कुम्भ राशि विषयटा बानाते, कुम्भ राशि सबाई मैक्सिमामटा लोके देखछे सेजन्य कुम्भ राशि निये आमि जिनिसटा बानानोर चेष्टा करछि। कुम्भ राशिर सबकटा जिनिस मिलबे, एकटु धैर्य धरे शुनते हबे, स्किप करबेन ना, धैर्य धरे शुनबेन पुरो एकदम समस्त विषये। आमि विचार अवश्य कर बोले देव, धैर्य धरे किन्तु सुनते हैं, अधैर्य हमें चलबे ना। सब विषय बोलब, सब विषय एदेर चरित्र, एदेर अर्थनैतिक परिकाठामो, एदेर जीवने कतटा सकसेस, विवाह जीवन सर्वस्व एवरीथिंग अवश्य किन्तु आमाके आमि किन्तु बोलब। प्रथम सुनते हैं जे कुम्भ राशिर अधिपति होच्छे शनि, ये सबाई जानें। शनिदेव अपना जेहेतु लग्नपति राशिर अधिपति, हमें कुम्भ लग्न व राशि नहीं एकसाथे विचार विश्लेषण कर बोलछि, तुम ध्यान दिए शुनुन बा मन दिए शुनबें। कुम्भ राशिर जेहेतु अधिपति शनि, शनि होच्छे खूब धार्मिक एवं खूब लेट, खूब धीरे 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 कर्म करार प्रवणता तैरि करबे। चरित्रगत एरा एक समय खूब भलो जगह माने मानसिक दिक थेके उन्नत करते पारे, आबार एक समय खूब हताशग्रस्त हो जाए, किन्तु एरा सबार संगे किन्तु मिशते पारे, जानो जेहेतु एटा कालपुरुषेर वायु राशि, सबार संगे मिशते पारे, सब जगह मानिए गुछिए चलते पारे। जदि पाल्यंके शुते दें पाल्यंके शुए पड़बे, जदि माठे दें माठेते शुए पड़बे, जो डाल भात दान डाल भात खाबे, मांस भात दिले मांस खाबे, सब दिके सब किचुर मध्य रुचित भाव, माने सब किचु ओरा माने गुछिए निये चलते पारे। एटा होच्छे कुम्भ राशिर फार्स्ट क्यारेक्टर। कुम्भ माने जे अनेके भेबे थाकेन जे कुम्भ माने घुमाबे, एटा किन्तु नय। हाँ, कुम्भ माने कि होते पारे, कुम्भ राशिर एकटु हाटन चलनटा केमन हबे, जेन एकटा माथाय जेन बोझा निये चलछे, एटा जखन हाँटबे मने जे माथाय विशाल भारी जिनिस आछे ओर, सेभाबे हाँटछे, এটা পাটা ঘেঁষতে 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 হাঁটার প্রবণতা থাকে কুম্ভ রাশির, বুঝতে পেরেছেন। আর এদের যেহেতু কর্মক্ষমতা থাকে, কর্মক্ষমতা থাকে প্রচুর, এরা প্রচুর স্ট্রাগল করতে পারে, প্রচুর পরিশ্রম করতে পারে, প্রচুর কিছু নিয়ে এগোতে পারে, প্রচুর অভিজ্ঞতা থাকে, প্রচুর বুদ্ধি থাকে, কী করে আমি যে কোনো কিছু সাকসেস করা আমাকে পেতে হবেই, যে কোনো এনি হাও পেতে হবে আমাকে, যে কোনো কষ্ট করে আমাকে মেহনত করে কর্ম করে আমাকে পেতে হবে, এই মনোভাব কিন্তু সবসময় ভিতরে তারা কাজ করে। যেহেতু তার ইলেভেনদের হাউসের মালিক হচ্ছে কিন্তু বৃহস্পতি, এরা আয় জীবনে প্রচুর করে, দ্বিতীয় পতি একাদশ পতি বৃহস্পতি থাকায় এরা জীবনে প্রচুর ইনকাম করে, প্রচুর আয় করে, প্রচুর রোজগার করে। যদি তার চাটে বৃহস্পতিদেব অবশ্যই যদি ভালো থাকে, গুরুদেব গুরু বৃহস্পতি যদি ভালো থাকে, অবশ্যই এরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারে। এরা যে কোনো প্রকারে কোনো শিক্ষিকা লাইনে বিদ্যা বিক্রি করে, মানে যাকে স্টুডেন্ট পড়িয়ে ইনকাম করতে পারে, কোনো ফুড আইটেমের দোকান থেকে, যেমন মিষ্টির দোকান, খাবারের দোকান থেকে ইনকাম করতে পারে। এরা কোনো স্বর্ণকার, যারা সোনার উপর কাজ করে সেই ব্যবসা করে তারা ইনকাম করতে পারে, কোনো অটোমোবাইলের ব্যবসা করে ইনকাম করতে পারে, কোনো গ্যারেজ করে ইনকাম করতে পারে, কোনো বৈদেশিক মূল মুদ্রা হয়তো আদান প্রদান করে ইনকাম করতে পারে, কোনো প্রোমোটারি হয়ে দালালি করতে পারে, কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে তারা জীবনে উন্নতি করতে পারে বা ইনকাম করতে পারে, বা কোনো মনোহারী দ্রব্য ব্যবসা করে সে ইনকাম করতে পারে। এটা হচ্ছে তার ধনর জায়গায় গেল, তার ইনকামের জায়গা ধনরাশির। তারা সেভিংস তেমন করতে পারে না, তবে যদি দ্বিতীয় প্রতি ভালো জায়গায় থাকে বৃহস্পতি তার জন্মচাটে, সে অবশ্যই করে কিন্তু ভালো রোজগার অবশ্যই করতে পারে। এবার আছে তার বন্ধুবান্ধব বা আদান প্রদানের জায়গা। এদের বন্ধুবান্ধব যেহেতু তৃতীয় প্রতি মঙ্গল এবং দশম প্রতি মঙ্গল, এদের বন্ধুভাগ্যটা খুব একটা বেটার হয় না। এদের সবাইকে সবাই কিন্তু এদের একটু ইউজ করে, ব্যবহার করে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকে, এদের পরিচিত জায়গাটা দারুণ থাকে, বাড়ির বাইরে
ম্যাক্সিমাম বন্ধুটা বেশি হয় বাড়ির বাইরে, মানে আমি যেখানে বসবাস করছি তার থেকে একটু ডিস্টেন্সে বন্ধু বান্ধবগুলো বেশি হয়। বন্ধু সাইকেলটা খুব ভালো থাকে, প্রচুর লোকের সঙ্গে এদের পরিচয় থাকে, সবাই এদের ম্যাক্সিমাম চেনে চিনতে পারে, কারণ যেহেতু বায়ু সব জায়গায় ঘুরে বেড়ায়, এটা বায়ু রাশি যেহেতু, এখানে কালপুরুষের যেহেতু, সেই জন্য কিন্তু এদের সবাই চেনে জানে বা ভালো জায়গা পায়, বন্ধুবান্ধব দিক থেকে হেল্প বা সাহায্য পায়। তবে খুব মোটামুটি যদি মঙ্গল তার চাটে ভালো থাকে তো। এবার আসে হচ্ছে আমি গৃহসুখ চতুর্থ ভাব, এদের গৃহসুখের জায়গা থেকে কিন্তু এদের নিজস্ব বাড়ি করতে পারে, নিজস্ব গৃহ অবশ্যই কিন্তু হয়, নিজস্ব বাড়ি হয়, গাড়ির শখ থাকলে গাড়ি অবধি হয়। তবে লোনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের বেশি, গাড়ি বা বাড়ি করতে গিয়ে এদের লোনে জড়িয়ে যেতে হয় বিশেষ করে, কারণ যেহেতু রাশিটা শনি তো একটু লেটে করায় এদের, তো লোন করে গৃহসুখ একটু জায়গাটা যদি বাড়ি ঘর যদি করেও একটু মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রবণতা থাকে, বাড়িঘর বা শরীর স্বাস্থ্য এটা এটা খুব টিপটপ লেভেলে থাকতে খুব পছন্দ করে, যেহেতু চতুর্থ পথে এদের শুক্র একটু লেভেলটা খুব ভালো থাকে, মানে হাই লেভেল একটু মানে প্রভাব রুচিশীল, মানে নিম্ন রুচি নয়, একটু ভালো ভালো পোশাক, ভালো পরিচ্ছদ, ভালো জিনিস পরা, সাদা জিনিসটা বেশি ম্যাক্সিমাম ইউজ করতে ভালোবাসে, সাদাটা পছন্দ বেশি করে। আর যেহেতু শনির কানেকশান, যেহেতু যদি শুক্র যদি একটা নেগেটিভ জায়গা থাকে তাহলে সে কালারটা চেঞ্জ করতে পারে। এবার আসে তার বিদ্যাভাব নিয়ে, বিদ্যাভাব, বিদ্যা হচ্ছে যে পঞ্চম পথে বুধ, এদের উপস্থিত বুদ্ধি থাকে প্রচুর, উপস্থিত বুদ্ধি থাকে প্রচুর, এদের বিদ্যাস্থান অতীব সুন্দর হয়, পড়াশোনার দিক থেকে অবশ্যই ভালো ফল পায় তারা, পড়াশোনার দিকে তারা পড়াশোনা করতে চায় বা ইচ্ছুক থাকে, বা পড়াশোনার দিকে একটা দম যে আমি করতে হবে পারবো এটা মনোভাবটা থাকে বিদ্যাস্থান পঞ্চমপতি বুধ, আর হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টমপতি বুধ, এদের কিন্তু পড়াশোনার দিক থেকে অবশ্যই উন্নতি করে বা করতে পারে বা এগোতে পারে, বিদ্যাস্থান মোটামুটি মোটামুটি এইচএস পাস করবে যত কম করেই হোক, আর নাহলে হাই স্টাডি একদম হবেই কুম্ভরাশির ক্ষেত্রে। এবার আছে ষষ্ঠ স্থান, মানে হচ্ছে শারীরিক কর্ম বা স্থায়ী কর্ম, এদের হচ্ছে কর্ম হচ্ছে ঘুরে ঘুরে কর্ম করতে এরা বেশি ভালোবাসে, আর এটা ঘুরে ঘুরে কর্মই করে ম্যাক্সিমামটা, এরা ঘুরে ঘুরে কর্ম করে, এদের স্থায়িত্ব কর্মটা খুব কম, এটা ঘুরে ঘুরে কর্ম করবো, এখানে গেলাম ওখানে গেলাম, বাইক নিয়ে ঘুরলাম, এই জায়গায় একটা কর্ম চেঞ্জ হলো, আবার অন্য জায়গায় গিয়ে কর্ম চেঞ্জ করলো, এরকম একটা ক্যারেক্টার থাকে তার, হয়তো আজকে এখানে কাল সেখানে, পরশুদিন এখানে শশুদিন এখানে, যেহেতু চন্দ্র ষষ্ঠ পথে, চন্দ্র হচ্ছে চঞ্চল, চন্দ্রের পজিশন বেশিরভাগ থাকে না, চন্দ্র হচ্ছে সোয়াদু ঘন্টা করে, এক সোয়াদু ঘন্টা সোয়াদিন দুদিন ধরে থাকে, তাই চঞ্চলতা ভেবে কর্ম জায়গায় তার চঞ্চলতা থেকেই যায়, ঠিক স্থিতিশীল কর্ম জায়গাটা হয় না, এটা কর্ম ঠিক একটা বাধা বিপত্তে চলে আসে বা বিদেশ থেকে বিদেশে গিয়ে কর্ম করা, ঘুরে ঘুরে কর্ম করা, এইসব জায়গাগুলো তার বেশি পছন্দ করে বা সেগুলোই তার কপালে জোটে, বাড়ি থেকে একটা ডিস্টেন্সের জায়গায় কর্ম করা, বোঝা গেল। এবার আছে সপ্তম পতি, বিবাহ জীবন, বিবাহ জীবন নিয়ে যদি বলি আমি, এদের কিন্তু বিবাহ জীবনে কিন্তু খুব সুখময় হয় না, এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই কুম্ভ রাশির ক্ষেত্রে, যেহেতু সপ্তম পতি রবি শনির এন্টি, সেই জন্য এদের বিবাহ জীবনটা কিন্তু খুব সুখময় হয় না যদি না তাদের সপ্তম একাদশ ভাব ভালো থাকে, যদি ভালো থাকে তো ভালো, নাহলে ম্যাক্সিমামটাই মানে 80% বলতে পারি এদের বিবাহ জীবন ভালো নয়। কেন বিবাহ জীবন ভালো নয়, হয়তো বউ থাকে এখানে সে থাকে দূরে, ডিস্টেন্স, একটা ডিস্টেন্স থাকেই, আর এরা ম্যাক্সিমামটা তো অ্যাফেয়ারে জড়িয়ে যায়, একটু অ্যাফেয়ারে জড়িয়ে যায়, অন্য মহিলার প্রতি আকৃষ্ট হওয়া বা ছেলে হলেও তাই বা মেয়ে হলেও তাই, যাতে যাদেরকে দুটো ক্ষেত্রেই বলছি, তো ডিস্টেন্স কিন্তু তাদের ভেতরে কিন্তু থেকেই যায়। এবারে আসি আমি আয়ু অষ্টম ভাব, অষ্টম প্রতি হচ্ছে এদের বুধ, বুধ খুব চঞ্চলা, এদের রোগভাগ যদি হয়ে থাকে, রোগভোগ যাকে বলতে চাইছি, রোগভোগ যদি হয় এদের গ্যাস অম্বলের জায়গাটা খুব প্রচুর ভোগে, সুগার হওয়ার জায়গাটা খুব বেশি থাকে, সুগার, হাই সুগার, ব্লাড সার্কুলেশন জায়গাটা বেটার জায়গায় দেবে না, ব্লাড নিয়ে সমস্যা, হাই ব্লাড প্রেশার, লিভার সমস্যা, এই রোগগুলো থেকে ওদের সাবধানে থাকা উচিত বা থাকতে হবে। এবার যদি
এদের যদি অষ্টমপতি বুধ যদি ভালো জায়গায় থাকে তাহলে হয়তো বাতের ব্যথা, কোমর সংক্রান্ত ব্যথা থেকে একটু রিলিফ পাবে, নালে কিন্তু সেগুলো নিয়ে এদের ভুগতে হবে। এবার এসে হচ্ছে ভাগ্যপতি, ভাগ্য কেমন। এদের ভাগ্যপতি হচ্ছে শনি, শুক্র, ভাগ্যপতি আর চতুর্থপতি শুক্র। এদের শুক্র যেহেতু রাশির পজিটিভলি, এদের ক্ষেত্রে ভাগ্যস্থান অবশ্যই অবশ্যই করে কিন্তু ভালো। ভাগ্য যে করে হোক এদের অর্থ রোজগারে কিন্তু হয়ে যায়। এদের কোনো গুরুজনের থেকে, বাবার থেকে, মাতার থেকে ভালো জায়গা কিন্তু এরা পায়। এদের বাবা মা কিন্তু খুব সহৃদয় ব্যক্তি হয়, এদের বাবা মা খুব সহৃদয় ব্যক্তি হয়। এদের বাবা খুব ভালো ধর্মজ্ঞান পরায়ণ হয়। কিন্তু এদের ভাগ্যপতি যেহেতু নবমপতি, যদি শুক্র যদি খুব বেটার জায়গায় না থাকে তাহলে কিন্তু নারী সঙ্গ জায়গা থেকে অর্থ ব্যয় তারা কিন্তু করে দেবে, সেটা কিন্তু ভালো সিস্টেম নয় বা জায়গা নয়। কোনো কোনো যদি শুক্র যদি ভালো থাকে আপনার জন্মাচারে, তাহলে পিতৃভাব থেকে অবশ্যই আপনি আর্থিক সহায়তা বা মাতৃভাব থেকে আর্থিক সহায়তা কিন্তু করতে পারবেন। এটা পিতৃভাব থেকে যদি শুক্র ভালো থাকে অবশ্যই পিতৃভাব থেকে ভালো জায়গা পেয়ে থাকে। এবার আসে কর্মভাব, কী কী কর্মের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে বা কী কী কর্ম করলে এদের শুভ ভাব হবে বা শুভ ফল পাবে সে বিষয়ে পর্যালোচনা। যে কর্মপতি হচ্ছে মঙ্গল, এটা একটু হার্ড ওয়ার্কিং কর্ম, যেখানে পরিশ্রম করতে হয়, দৈহিক পরিশ্রম। কোনো ইলেকট্রিক্যাল জায়গায় কর্ম করতে পারে, রেল চালিত জায়গায় কর্ম করতে পারে, অটোমোবাইলের জায়গায় কর্ম করতে পারে, মানে অটোমোবাইল মানে একটা দৈহিক পরিশ্রম দিয়ে একটা ব্রেন খাটিয়ে যেখানে তোমার একটু কালি ঝুলি মাখতে হয়। ম্যাক্সিমামটাই আসে হচ্ছে অগ্নিকাঠক জায়গাটা, ভালো রান্না করতে পারে এরা, যারা বাপুর্চি হয় এদের বাপুর্চি কানেকশনটা থাকে। তারপরে এদের হার্ডনেস কর্ম, যে কোনো ধরো রাজমিস্ত্রি কাজ বা বিল্ডিং তৈরির কাজ, তারপরে কোনো হার্ডওয়ার্স বিজনেস, বালি সিমেন্টের বিজনেস বা কোনো গাড়ির ব্যবসা করা, মানে ইলেকট্রিক্যাল জায়গা যেটা থেকেই যাচ্ছে, ইলেকট্রিক্যাল একটা জায়গা থাকছে, সেই জায়গা কিন্তু কানেকশনটা কিন্তু এদের দিচ্ছে ইলেকট্রিক্যাল জায়গা। যে কোনো ইলেকট্রিক্যাল ধরুন আপনি কোনো অত মোটর মেকানিকের কাজ করেন বা কোনো হার্ডওয়ার্কিং কাজ করেন, এসব কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর শুভ। এটা আবার টিচারও হতে পারে, যে দ্বিতীয় প্রতি যেহেতু একাদশ প্রতি বৃহস্পতি থাকে, এটা টিচারও হতে পারে, ভালো জ্ঞান দিতে পারে, ভালো কথাবার্তা বলতে পারে, মানুষকে জ্ঞান দেওয়ার, ফ্রিতে জ্ঞান দিয়ে দেওয়া কানেকশনটা রয়েছে কর্মভাবে হবে। এইভাবে একটা চাকরগিরি কর্মসন রয়েছে। এবারে সে হচ্ছে একাদশ ভাব, মানে হচ্ছে আয় ভাব। আয় এদের জীবনে কেমন হতে পারে, দ্বিতীয় প্রতি যেহেতু বৃহস্পতি, একাদশ প্রতি বৃহস্পতি, এদের কিন্তু আয় কিন্তু অবশ্যই অবশ্যই ভালো হয়। বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, তবুও কিন্তু বৃহস্পতি এদের মোটা ভাত মোটা কাপড় কিন্তু ঠিক জুটিয়ে দেবে। এটা হচ্ছে বৃহস্পতির কানেকশান। বৃহস্পতি এদের মাঝে মধ্যে খুব একটা ভালো জায়গা দিয়ে দেবে, যখন ধরুন একটা কোনো অর্থ নেই, ঠিক অর্থ একটা ঠিক জুটে যাবে, হুটহাট করে অর্থ লাভ হয়ে যাওয়া, বা কেউ কেউ সহৃদয় ব্যক্তিকে ভালো মানে দিয়ে রেখে দিল তুমি তো কর্মকর, মানে আয় ভাবটা শুভ। ইনকামের জায়গাটা কিন্তু অবশ্যই দ্বিতীয় প্রতি আর একাদশ প্রতি যদি বৃহস্পতি, দ্বিতীয় ভাবটা অবশ্যই অশুভ, অর্থ যে করে অর্থ জুটে যাবে, লোন হয়, ম্যাক্সিমামটা লোন হয়ে যায় এদের, লোন করে ফেলে, ম্যাক্সিমামটা লোন করে, হয়তো কোনো কিছু রেখে লোন করে জিনিসপত্র নিয়ে টাকা নিল, লোন হয়ে গেল, এই জায়গাগুলো কানেকশান করে। কিন্তু ইনকামের জায়গা এদের কিন্তু ভালো থাকে, যেহেতু কুম্ভরাশির এখন বর্তমান শনি সাড়ে সাথে চলছে, একটু সময় ডিপেন্ড করবে, এটা কিছু করার নেই, এটাকে মেনে নিতে হবে, বোঝা গেল। এবারে হচ্ছে ব্যয় ভাব, এদের ব্যয় কেমন হয়। এরা ব্যয়টা করে হচ্ছে কোনো ধার্মিক স্থানে ব্যয় করে, ধর্ম জায়গায় ব্যয় করে, কোনো নারী ঘটিত ব্যবসায় জায়গায় কিন্তু সে কিন্তু ব্যয় করে ফেলে, যদি তার শনি যদি জন্মচারে ভালো না থাকে। ব্যয়টা কোনো ধর্ম জায়গায় ম্যাক্সিমামটা করে, ব্যয় ভাবটা মোটামুটি শুভ বলা যায়, খুব খারাপ বলবো না ব্যয় ভাবটা। এদের কিন্তু পয়সাও চিটিং হয় প্রচুর, এদের কিন্তু পয়সা
অনেকে কিন্তু চিটিং করে নেয়। হয়তো বললো ঠিক আছে আপনি টাকা দেন, দিলেন, টাকাটা তো পেলেনি না, বুঝতে পারছেন, পয়সাটা পেলেনি না, আপনি খেটে 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 খুব পয়সা রোজগার করে আপনি সব ব্যবস্থা করে রাখলেন, কিন্তু লাস্টে গিয়ে হয়তো পয়সা করে আপনি কিছুই পেলেন না, নেটফল জিরো হয়ে গেলো। এই জন্য জায়গাটা কিন্তু রয়েছে, সেই জন্য ব্যয় করতে গেলে খুব হিসাব করে ব্যয় কিন্তু আপনাকে করতে হবে, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর পারলে জন্মছর বিচার করে নিয়ে, এটা হচ্ছে গোছর বিচার, ট্রানজিট ফল বা কুম্ভরাশির ক্যারেক্টার নিয়ে বললাম। আরও যদি ডিটেলস জানতে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন ফিস 701 টাকা, আর চেম্বারে যেখানে যায় কলকাতার চেম্বার আছে, বর্ধমান আছে, নবদ্বীপ আছে, মালদা আছে, দুর্গাপুর আছে, বাঁকুড়া আছে, সে জায়গায় যোগাযোগ করতে পারেন। তাই জয় মাতা জয় করে বামদে, ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে চ্যানেলটা ভিডিও করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। জয় মা, জয় মা, জয় মা।